নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডির ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের পরিবারে যদি কোনো ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বড় ঘোষণা। ইতিমধ্যে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ডের পরিষেবাকে বন্ধ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, বা ভবিষ্যতে এগুলোকে বন্ধ করে দেওয়া হতে পারে। এবং এর পরিবর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে একটি নতুন কার্ড, নতুন পরিষেবা কিন্তু আপনারা সবাই পাবেন। তার জন্য প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড যাদের কাছে আছে সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তো বর্তমানে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন কী কী আপডেট এসেছে আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। তো বন্ধুরা, বন্ধ হতে চলেছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের মতো একাধিক পরিষেবা। দেখুন, বলা হয়েছে এক দেশ এক কার্ড চালু হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে দেখুন, মিশে যাবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, অর্থাৎ এর বদলে একটি মাত্র কার্ড তৈরি হবে। তো এই বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো এখানে কী কী বলা হয়েছে আমরা এক এক করে দেখে নেব। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে সেন্সাস শেষ করে ডিজিটাল রিপোর্ট আসার অপেক্ষা, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ডেটা ব্যবহার করে তারপরই আসতে চলেছে একটি নতুন মাল্টিপারপাস কার্ড। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, একটি মাল্টিপারপাস কার্ড আসবে যার মধ্যে কিন্তু এই ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আর তাতেই মিলে যাবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের পরিচয়পত্র। অর্থাৎ একটা কার্ডের মাধ্যমেই আপনারা সমস্ত কার্ডের সুবিধা পেয়ে যাবেন। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, 2019 সালের উদ্যোগ এখন বাস্তবেই মোদী সরকারের পরিকল্পনার শেষ পর্বে, কারণ নাগরিকদের জন্য একটি মাত্র কার্ড চায় কেন্দ্রীয় সরকার। সেই কার্ডে ডিজিটাল বার্থ সার্টিফিকেটকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, নতুন এই কার্ডটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো রকম কোনো জন্ম সার্টিফিকেট আপনাদেরকে আর দেখাতে হবে না, শুধুমাত্র এই কার্ডটি পরিচয়পত্র হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এমনকি কারো মৃত্যু হয়ে গেলেও ডেথ সার্টিফিকেটের তথ্য যাতে ওই কার্ডের নেটওয়ার্কে আপলোড হয়ে যায় সেই ব্যবস্থাও কিন্তু করা থাকবে। তো বোঝাই যাচ্ছে বন্ধুরা, জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু এই কার্ডে আপডেট হয়ে যাবে। এবং বলা হয়েছে দেখুন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মৃত ব্যক্তির মাল্টিপারপাস সিটিজেনশিপ কার্ড দ্রুত নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ যখনই এই ব্যক্তি মারা যাবে, তার ডেথ সার্টিফিকেট যখনই আপডেট করা হয়ে যাবে, সাথে সাথে সমস্ত পরিষেবা, সমস্ত কার্ডগুলিকে কিন্তু দ্রুত বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ওই কার্ডের মালিক যে মৃত, সেটি তৎক্ষণাৎ সরকারের পপুলেশন রেজিস্টারে নথিভুক্ত হয়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই কার্ডে একাধিক সুবিধা রয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, করোনা মহামারীর হানা দেওয়ার পর থমকে গিয়েছিল সেন্সাস, মাল্টিপারপাস কার্ডের গোটা পরিকল্পনাটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। তখন চলতি বছর আবার সেন্সাস শুরু হবে, তাই অভিন্ন কার্ডের পরিকল্পনাও ফের উঠে এসছে শিরোনামে। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া এবং সফটওয়্যার এজেন্সিগুলির সঙ্গে কথাও বলেছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে আর কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে সরকারের যুক্তি হলো একাধিক কার্ড রাখার বদলে একটি নাগরিকত্ব তথা একটি পরিচয়পত্র থাকাটা নাগরিকদের জন্য সহজ এবং সুবিধাজনক। পাশাপাশি জন্ম এবং মৃত্যু সংক্রান্ত তথ্য এই মাল্টিপারপাস কার্ডে আপডেট করার ফলে প্রতিনিয়ত জানা যাবে যে দেশের প্রকৃত নাগরিকদের সংখ্যা এবং তার তথ্য। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, ডেথ সার্টিফিকেট সংক্রান্ত তথ্য আপডেট হয়ে গেলে মৃতের নামে ভোটদান কিংবা মৃত ভোটারদের কার্ড ব্যবহার করার প্রবণতাও আর থাকবে না। অর্থাৎ জাল ভোটদান অথবা ভোটের জালিয়াতিও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এই কার্ডের মাধ্যমেই সরকারের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকার ভর্তুকিও গরিব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। ইতিমধ্যে আপনারা প্রায় সবাই জানেন যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রত্যেক সাধারণ জনগণদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হয়। সেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী হোক বা কৃষক বন্ধু হোক, ওল্ড এজ পেনশন হোক, যে কোনো প্রকল্পের টাকা কিন্তু এইভাবেই বর্তমানে দেওয়া হয়। আর এটাকে আরও সচ্ছল করতে, আরও পরিষ্কার করতে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হবে। বলা হয়েছে দেখুন, 2024 সালের লোকসভা ভোটের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে মোদী সরকার, কারণ করোনার কারণে আপাতত এই প্রক্রিয়া শুরু করতে দেরি হলেও সেই লক্ষ্যমাত্রাকেই সামনে রেখেছে কেন্দ্রীয় সরকার। কারণ এবার সেন্সাসের প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটালে। বাড়ি বাড়ি গিয়ে কাগজে কলমেই শুধু গণনা কর্মীরা নাগরিকদের তথ্য সংগ্রহ করবে না। সেই সঙ্গে দেখুন, বলা হয়েছে একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, আরোগ্য সেতুর ধাঁচে ওই সরকারি অ্যাপ ডাউনলোড করে নাগরিকরা তাদের তথ্য আপলোড করে দিতে পারবেন। ফলে সেন্সাস সমাপ্ত হওয়ার পর সব সংগৃহীত তথ্য নিয়ে চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে এতদিন পর্যন্ত যে সময়টা লাগতো, এবার থেকে কিন্তু আর সেই সময়টা লাগবে না। দেখুন, এখানে সেইটাই কিন্তু বলা হয়েছে। সেন্সাস এবং এনপিএস সম্পন্ন করার জন্য ইতিমধ্যে 12,000 কোটি টাকার খরচ ধরাও হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি সম্পূর্ণ নতুন পরিকল্পনা আনার চেষ্টা করা হচ্ছে, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা জন্ম সার্টিফিকেটের সমস্ত পরিষেবাকে শুধুমাত্র একটা কার্ডের মধ্যেই করে দেওয়ার পরিকল্পনা চলছে। এবং এই একটা যে কার্ড তৈরি হবে, এই কার্ডটার নামকরণ হচ্ছে এক দেশ এক কার্ড। তো এই কার্ডটাই আপনারা যে কোনো জায়গায় পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন, জন্ম সার্টিফিকেট হিসাবে ব্যবহার করতে পারবেন, বা যে কোনো কাজে কিন্তু আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। বা এই কার্ড থাকলে ডিবিটির মাধ্যমে যে কোনো
প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।